পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন মন্দিরে হামলা সাধকের উপর চরম নিন্দনীয় এই ঘটনায় অভিযুক্ত ছিলেন ট্রাস্টের সদস্য ও তাঁর দলবল কিন্তু সিএনএর অন্তর তদন্তে উঠে আসে একাধিক প্রশ্ন অভিযোগ শনিবার বিকেলে বেলগাছিয়া তারাশঙ্করী পীঠে তারামন্দির ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পার্থ রায় আরও কয়েকজনের সঙ্গে এসে মারধর করেন সাধক শ্রীমৎ তারানন্দ ব্রহ্মচারীকে ট্রাস্টের নথি অনুযায়ী অভিযুক্ত পার্থ রায় ওই ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তার সঙ্গে শনিবারই যোগাযোগ করেন আমাদের প্রতিনিধি তিনি জানান সম্পূর্ণ ভুল তথ্য এমনকি তার সামনে গিয়ে কথা বলার জন্য তিনি জানান আমাদের প্রতিনিধিকে এবং যেটা অভিযোগ করা হয়েছে আপনি কার্যত ধাক্কা দিয়েছেন বুকে পেটে লাথি মারা হয়েছে উনি লাথি মেরেছেন আপনি ভুল তথ্য পেয়েছেন আপনি যেই হোক আপনি বাবার ভুল তথ্য পেয়েছেন আপনি ভুল তথ্য মন্দির থেকে পাবেন এটা আমরা আশা করিনি যাই হোক তার আপনি সাক্ষাতে আসুন আমরা আমাদের কমিটি আছে কমিটির সঙ্গে বসতে হবে কথা বলতে হবে আপনি সবটা পাবেন এখন বক্তব্যটা হচ্ছে আমি তথ্য আমি পেয়েছি থানার সূত্রে তথ্য পেয়েছি আমি কোনো মন্দির সূত্রে তথ্য পাইনি রবিবার আমাদের প্রতিনিধি ফের যোগাযোগ করার চেষ্টা করেন পার্থ রায়ের সঙ্গে কিন্তু ফোন ধরেন এক মহিলা তিনি জানান পার্থবাবুর শরীর অসুস্থ যা বলা ট্রাস্টের সেক্রেটারি বলবেন নিজেকে মন্দিরেরই একজন বলে পরিচয় দেন ওই মহিলা নমস্কার পার্থবাবু আছে না নেই কে বলছেন আপনি আমি ক্যালকাটা নিউজ থেকে বলছিলাম রাজা সাহা না পার্থবাবুকে দেওয়া যাবে ওনার শরীর খুব অসুস্থ ও আচ্ছা আচ্ছা উনি কি বাড়িতে আছেন উনি আমাকে বলেছিলেন যে সামনে গিয়ে একটু কথা বলতেই গতকালকে একটা না উনি আমাদের সেক্রেটারি আসুক আমাদের সেক্রেটারি কলকাতায় ফিরেতে আসুক আপনাদের সাথে কথা বলবে আচ্ছা আচ্ছা মানে পার্থবাবু কোনো কথা বলতে পারবেন না তাই তো এখন এখন কথা বলতে পারবেন না যা কথা হবে আমাদের ট্রাস্ট সেক্রেটারির সাথে কথা ঠিক আছে যেহেতু পার্থবাবুর নামে সরাসরি অভিযোগটা দায়ের হয়েছিল সে কারণে আমরা ওনাকেই চাইছিলাম না না আমাদের সেক্রেটারি আসবে আপনাদের দিকে যাবে আপনি কে বলছেন দিদি ভাই আমি মন্দিরে গিয়েছি যদিও শনিবারই আমরা যোগাযোগ করেছিলাম নথি অনুযায়ী ট্রাস্টের সেক্রেটারি দেবপ্রসাদ চক্রবর্তীর সঙ্গে আমাদের চিফ রিপোর্টার নথি অনুযায়ী ট্রাস্টের প্রেসিডেন্ট হিসেবে নাম থাকা দীপক দে তথা স্বামী শিবানন্দ সরস্বতী সম্পর্কে জানতে চান ট্রাস্টের সেক্রেটারি দেবপ্রসাদ চক্রবর্তীর কাছে নামের মধ্যে কিছু ভুল ভ্রান্তি থাকলে আমাদের চিফ রিপোর্টার তা সংশোধন করে দিতে বলেন কিন্তু নামের ভুল না সংশোধন করে দেবপ্রসাদ চক্রবর্তী প্রথমে দীপক দের সঙ্গে ট্রাস্টের সম্পর্কই অস্বীকার করে দেন তারপরেই তিনি জানান দীপক দে এখনও পর্যন্ত এই ট্রাস্টের প্রেসিডেন্ট প্রশ্ন ওঠে ট্রাস্টের সেক্রেটারি দেবপ্রসাদ চক্রবর্তী কি আদৌ স্বচ্ছ কারণ ট্রাস্টের নথিতে জলজল করছে প্রেসিডেন্ট হিসেবে দীপক দে তথা স্বামী শিবানন্দ সরস্বতীর নাম এদিকে আমাদের অন্তর তদন্তে উঠে আসে আরও ভয়ঙ্কর তথ্য সূত্রের খবর অভিযুক্ত পার্থ রায় একজন রেলকর্মী অর্থাৎ সরকারি কর্মচারী এক ভক্ত এদিন জানান ট্রাস্টের সদস্য হয়েও তিনি নাকি মন্দিরের সম্পত্তিতে থাকেন তবে একজন ট্রাস্টি বোর্ডের সদস্য এইভাবে কাউকে আক্রমণ করতে পারে আর সেবাই আমরা বিগত 17-18 বছর ধরে মন্দিরে আসছি 17-18 বছরে মহারাজের সঙ্গে আমরা যুক্ত আছি এবং ওনাকে শ্রদ্ধা বা তার আমাকে বলুন শ্রদ্ধা যেভাবে আমরা মন্দিরে আসি ওনার সঙ্গে যেভাবে ওঠা বসা যা কিছু কোনো দিন আমরা ট্রাস্টি বোর্ড নিয়ে ভাবিনি কোনো দিন আমরা শুধু মন্দিরকে দেখেছি আজকে সেই ট্রাস্টি বোর্ডের লোক জানি না এই ট্রাস্টি বোর্ড ট্রাস্টিটার কী আছে না আছে ভেতরে জানি না আমরা কিন্তু এই ট্রাস্টি বোর্ডের নাম করে সদস্য বা তারই মন্দিরে থাকছেন করছেন তারপরও মহারাজকে ভেবে নিগ্রহ করেছেন এটা একটা বিচার হওয়া উচিত প্রশ্ন ওঠে ট্রাস্টের সম্পত্তি কি এভাবে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা যায় এ বিষয়ে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানান ট্রাস্টের সম্পত্তি তার কোনো সদস্য ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারেন না এটা আইনত অপরাধ সিম্পল ট্রাস্টের প্রপার্টি যে ডিটির নামে ট্রাস্ট বা যার নামে ট্রাস্ট সেক্ষেত্রে তার বেনিফিশিয়ারির জন্য হয় ট্রাস্টি বা তাদের পার্সোনাল ইউজের জন্য নয় কোনো ট্রাস্টি মন্দির বা কোনো ট্রাস্টের প্রপার্টি পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে পারে না ইটস অ্যাবসলুটলি ক্রিমিনাল অফেন্স তার জন্য মামলা হওয়া উচিত ফরজারি মামলা হবে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের মামলা হবে কারণ ট্রাস্টের প্রপার্টি ট্রাস্ট যখন ক্রিয়েট করা হয় এরা ট্রাস্টি হয় তা দেখভাল করার জন্য আলটিমেটলি বেনিফিশিয়ারি হচ্ছে দ্যাট ট্রাস্ট কোনো ট্রাস্টি পার্সোনালি সেটাকে ইউজ করতে পারে না এটা পরিষ্কার মানে ট্রাস্ট অ্যাক্ট ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্টে লেখা এবং ইনফ্যাক্ট যে ট্রাস্ট ডিটের যার বেসিসে ট্রাস্টি ফর্ম হয় ট্রাস্ট ডিটেই দেখা হয় সেখানেও পরিষ্কার ক্লজ থাকবে
ট্রাস্টের মানে ট্রাস্টের প্রপার্টি ট্রাস্টির পার্সোনাল প্রপার্টি নয়। একই সঙ্গে তিনি জানান, কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো অপরাধমূলক মামলা হয় এবং তাতে যদি তিনি ২৪ ঘন্টার বেশি গ্রেপ্তার থাকেন, তবে তার সরকারি দপ্তরে তাকে সাসপেনশনের মুখে পড়তে হবে। যদি এরকম মানে কোনো সরকারি কর্মচারী যদি পরিধি কোনো ক্রিমিনাল কেস হয় এবং সে যদি ২৪ ঘন্টার বেশি অ্যারেস্টেড থাকে, সেক্ষেত্রে তার অফিস তাকে গভর্নমেন্ট অফিসে সাসপেনশন ফেস করবে সে, এবং এই ক্ষেত্রে একটা ক্রিমিনাল মানে ডিপার্টমেন্টাল প্রসিডিংও শুরু হওয়ার কথা। যে অলরেডি কাস্টডিতে গেছে বা ২৪ ঘন্টার পর জেলে যদি কেউ থাকে, পুলিশ কাস্টডিতে থাকে, তাহলে সেটা তার অফিসকে ইনফর্ম করা উচিত এবং অফিস সেই মতো স্টেপ নেবে। কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে ক্রিমিনাল কেস চলছে বা সে তিনি জেলে আছেন, তিনি রেগুলার এমপ্লয়মেন্টে থাকতে পারেন না, অফিসে তার উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। অর্থাৎ অভিযোগ প্রমাণিত হলে থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে যদি গ্রেপ্তার হন অভিযুক্ত পার্থ রায়, সেক্ষেত্রে তার চাকরি চলে যেতে পারে বলেও মত আইনজীবী মহলে। অন্যদিকে সাধক শ্রীমৎ তারানন্দ ব্রহ্মচারী সম্পর্কেও খোঁজ খবর নিই আমরা, কিন্তু স্বয়ং ওই এলাকার কাউন্সিলর আমাদের জানান, দীর্ঘদিন ধরে তিনি চেনেন ওই সাধককে, তার নামে আজ পর্যন্ত খারাপ কিছু শোনেননি তিনি। হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে চিনি, ওখানে উনি পূজারি এখন, আগে ওনার বাবা ছিলেন পরেশ ঠাকুর। তো ওখানে হ্রদ বেরোনোর সুবাদে আমরা বছরে অন্তত একবার করে যেতামই, এছাড়া অন্যান্য সময় সময় পেলে যেতাম। এবছর রথেও আমি গেছি গৌতমদার কাছে। গৌতমদা বিয়ে থাওয়া করেননি, সন্ন্যাস জীবন যাপন করেন, এবং এইটুকু জানি যে পূজারীরা যার তার অনেক শিষ্য এবং শিষ্যারা আছে, তারা তার সঙ্গে যোগাযোগ রাখেন, নিয়মিত পূজা অর্চনা ওখানে হয়। এর বাইরে আমি মন্দিরের ভেতরকার কোনো ব্যাপারে জানি না, তবে এইটুকু জানি যে তারা দুই ভাই হয় আর এক বোন। তো ভেতরকার কোনো ইন্টারনাল ব্যাপার সম্বন্ধে আমার জানা নেই, কিন্তু গৌতমদা সম্বন্ধে আমি বিগত কয়েক বছর ধরে কোনো মানে খারাপ কিছু শুনিনি। আমরা জানি উনি ওই মন্দিরেরই পূজারী। অর্থাৎ সমস্ত অভিযোগের তীর এখনো পর্যন্ত অভিযুক্ত পার্থ রায়ের দিকেই, যদিও উল্টোডাঙা থানায় অভিযোগ জানানোর ২৪ ঘন্টা পরেও কোনো রকম সক্রিয়তা দেখা যায়নি পুলিশের তরফে। তবে কি প্রভাব এতটাই বেশি অভিযুক্তের যে পুলিশও এখনো পর্যন্ত নিষ্ক্রিয়? নিন্দনীয় এই ঘটনার পরিণতি তবে কি? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যামেরায় গোপাল সেন ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে রাজা সাহা ও অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।